Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. অধিকারের বাইরে কথা বলছো। যে লোকটার নামে পাড়ার সমস্ত লোকে থুতু দেয়, অন্য পাড়ার গুন্ডারা পর্যন্ত যাকে ভয় পায়, তার বোন আমার বন্ধু আমি ভাবতেও পারি না। শুনুন, আপনি এখন বাড়ি যেতে পারেন। যেদিন আপনি কেয়াকে একটা গুন্ডার বন্যা ভেবে নিজের বন্ধু বলে মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন এই বাড়িতে ঢুকবেন, তার আগে নয়। সুদীপা, জানো সুদীপা, আমার আরেক দাদা ছিল পর্দা। শ্রমিক ভাইরা, যদি মালিক আমাদের এই সামান্যতম দাবি পর্যন্ত মেনে না নেন, তাহলে বুঝতে হবে মালিক শ্রমিকের দুঃখ একেবারেই বোঝেন না। সেক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা অসম্ভব। আমি আপনাকে খুশ করিয়ে দেব, ধরমঘট তো আপনি মিটাই এলেন। না বাবা সাহেব, ঘুষ দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। আমাদের সকলের দাবি না মেটানো পর্যন্ত এই ধর্মঘট চলছে, চলবে। দাদা, তোর প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে আরো অনেক অনেক বেড়ে গেল। আগরওয়ালের কাছ থেকে ঘুষ খাইনি বলে ওরে বেটা, তার মানে ভাবতিস তোর দাদা ঘুষ খেলেও খেতে পারে? প্রবীর বাবু, আগরওয়াল সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কি হয়েছে দাদা? আগরওয়ালকে খুন করার চেষ্টা, এই অভিযোগে দাদার জেল হয়ে গেল। কি জানো ভাই সুদীপা, লোকের ভাবনা চিন্তার উপর তো কারো হাত নেই, তবে কেউ মুখের সামনে এসে আমার দাদাকে গুন্ডা বদমাস বলে গেলে আজও আমি ঠিক সহ্য করতে পারি না। আমার দাদা যাই হোক না কেন, তাকে যেচে অপমান করার অধিকার কারো নেই। কলঙ্ক বুকে রাখার জন্যে চাঁদের দরকার হয়,
তারাদের নয়। শুনুন রানবীর বাবু, আমায় কিছু বলছেন নাকি? বলে ফেলুন, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। ও, ব্যস্ত আছেন বুঝি? ব্যস্ত হবার অধিকার শুধু আপনাদেরই নাকি? আমরা আমরা কারা? কেন, বড় লোক, বড় বাংলোয় থাকা লোক, গাড়ি করে ঘোরা ভদ্রলোক। যাকগে, কি বলতে চান বলুন। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আরে এসব আবার কি, হঠাৎ কি হয়ে গেল আপনার? না মানে, সেদিন কেয়াদের কাছে আপনার নামে না জেনে অনেক কথা বলে ফেলেছি, তাই। কই, কোনো বাজে কথা বলেনি তো? শুধু গুন্ডাকে গুন্ডা বলেছেন, ব্যাস। আমার অন্যায় হয়ে গেছে, আপনি খুব রেগে গেছেন আমার উপর। রাগিনি, রাগ করবার কি আছে? সত্যি কথা শুনে আমি রাগি না, আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কেয়ার সঙ্গে দেখা করবার থাকে তো আপনি বসুন, ওর বোধহয় আসার সময় হয়ে গেল। শুনুন, আবার কি হলো? আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? তাই নাকি, কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। মাটি করেছে সেসব আবার কি আছে, একটু সময় দিতে হবে আমাকে, না বললে শুনব না। এভাবে তিল তিল করে নিজেকে নষ্ট করছেন কেন? যে নষ্ট হয়ে আছে সে আবার নতুন করে কি নষ্ট হবে? আপনার মুখে কথা শোভা পায় না। আমার অপরাধ? অপরাধ? আপনি আর পাঁচজনের চেয়ে আলাদা, যারা কাপুরুষ তারাই শুধু মরবার কথা বলে। যতই রাংতা মোড়া কথা বলুন, জীবনটা আসলে একটা একটা হেরে যাওয়া খেলা। লাইফ ইজ এ লুজিং প্রপোজিশন। তাই বলে আত্মহত্যা করবেন? কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন, বাবার পিসি চন্দনমগজ যাচ্ছেন, অনেক কথা আছে, আমি অপেক্ষা করে থাকব। কি একটা দেখছেন, কি একটা দেখছেন! আপনার বাড়িটা একটা ছবির মতন। এ আমার একান্ত আপন। Not for sale. আপনি আর্ট এক্সিবিশনে আপনার একান্ত আপন ছবিটা আমি দেখেছি। সত্যি? জানেন, আমি না স্কুলে পড়ার সময় একবার মন থেকে একটা বাড়ির ছবি এঁকেছিলাম, তারপর বাবা সেই ছবিটা দেখে ঠিক সেই রকম করে একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। সেই জন্যই এই বাড়িটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আসেন, এটা আপনার। মাও তর্কেন, কি হবে? আমি জানি আপনি মাও তর্কেন বাজাতে ভালোবাসেন। বাসতাম তখন, সবকিছু অন্যরকম ছিল, এখন ভুলে গেছি। শিল্পীরা তো সুর ভোলে না, কিছু ভোলেননি, হয়তো
হয়তো কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন, আপনাকে আবার বাজাতে হবে। কি লাভ? অন্যকে আনন্দ দিতে পারার লাভটাই বা কম কিসে? কই বাজান? দাদা অত চিৎকার করো না, তোমার শরীর খারাপ হবে। আমি জবাব চাই। আমি কোন অন্যায় করিনি। কি বললে? রাস্তায় রণবীরের সঙ্গে ঘুরলে তোমার সম্মানে লাগতে পারে, তাই ঘরে ডেকে এনে কথা বলেছি। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ, তোমাকে আমি কলকাতার বাইরে পাঠিয়ে দেব। নিন, এখানে আপনি নাম সই করুন। আহা, সইয়ের কি মহিমা, স্রেফ একখানা সই, ব্যাস। তারপরেই রণবীর আপনার স্ত্রী। এই স্ত্রী নয়, স্ত্রী নয়, স্বামী। কি করছো? শেষবার মতন ভেবে দেখো দীপু। বলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে তুমি আমার সবচেয়ে আপন জন। আর তোমার একান্ত আপন। একান্ত আপন? তোমার সেই সাদের বাড়িটা, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো বলতে।
তুমি না, তুমি একটু ভীষণ হিংসুটা। বাহ, প্রেম করব অথচ হিংসে হবে না, তা কখনো হয়? সত্যি? হ্যাঁ। যা, কি আর কি মারছো? বারে ইয়ার্কি কেন মারবো? না সুদীপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, একদিন না একদিন আমি তোমাকে একটা বাড়ি ঠিক তোমাদের একান্ত অপনের মতন তৈরি করে উপহার দেব। দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। কেয়া কোথায়? না রে, তোর বোন এখনো বাড়িতেই আছে। কিন্তু তাহলে আমাকে ফোনে। সুদীপাকে কেমন লাগছে রে? সবই যদি তুই জানিস তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? বিয়ে? হোটেলে মেয়ে তুলে বিয়ে মানাচ্ছ? আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই পারো? বাদু, কেয়াকে আমি ভালো ঘরে বিয়ে দেব, ও একজনকে ভালোবাসে। আজ আমার লাইফের প্রথম কাজ। এই যে গাড়িটা দেখছিস, এটাতে গাঁজা আফিং সব ভর্তি আছে। মাল ডেলিভারি দিতে পারলে একেবারে মালা মাল হয়ে যাব। তারপর তোর বোনকে তুলে নিয়ে এসে তার ভালোবাসার আইসি কি তাইসি তাকে নিয়ে ফুর্তির পান্সি চালাবো। প্রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারিরাই আমাদের যুব সমাজকে অবক্ষয় ও ধ্বংসের পথে লইয়া যাইতেছে। অতএব নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জিকে আমি ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারি নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জি। রিপোর্ট পেলি? হ্যাঁ। কি বললো? দীপু প্রেগনেন্ট। হোয়াট?
হয়নি। বলো দাদা। এত বড় একটা স্ক্যান্ডাল, জানা জানি হয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে? টিপু, টিপু এটা কি করলো? আজ 6 জুলাই, দেবার শেষ পৃথিবীতে এসেছে। আজকের দিনটা কত আনন্দের হতে পারত অবনি। এবার আমি আমি আসি উমা, তোমার আশ্রমে ওকে মানুষ করো, যিশু তোমায় আশীর্বাদ করবেন। হয়তো বাবা এসে গেছে। বাবা, তুমি একবার খুকলু কাকুকে বলো না, ওকে আমার কাছে। তুমি মৃত সন্তান প্রসব করেছো। কি? ইটস এ স্টিল বর্ন বেবি। দীপু, দীপু, দীপু শোন, দীপু শোন, শোন, শোন দীপু। জীবনটা অনেক বড় দীপু, মাইলস মাইলস টু গো। এখনো বহু দূর যেতে হবে তোমাকে। মনে করো এটা একটা দুর্ঘটনা, একটা দুঃস্বপ্ন। এর স্মৃতি চিরদিনের জন্য তোমার মন থেকে মুছে ফেলতে হবে। সব শুনেছিস তো? হ্যাঁ মা। জামাই কোথায় রেখে? কাজে বেরিয়েছে। জামাই আমার খুব মনের মতন হয়েছে রে খোকা। কেয়া, তোর মনের মতন হয়েছে তো? হ্যাঁ রে খোকা, সুদীপার সঙ্গে তোর কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো? সুদীপার মতন মেয়েকে কখনো ভুল বোঝা যায় না মা। ঠিক বলেছিস মা। কি রে? আমাকে আমাকে এবার কিছু করতে হবে। সুদীপাকে কাছে নিয়ে আসার আগে ভাবছি ভাবছি অশোকের সঙ্গে ব্যবসা করব। তোকে ট্রেনে আসতে কে বলেছে? তাও আর সেকেন্ড ক্লাস? ফ্লাইটটা ক্যান্সেল হলো যে, লাস্ট মোমেন্টে আর কোনো ক্লাসের টিকিট পেলাম না। ট্রেনে উনি যদি না থাকতেন। ইয়াং ম্যান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। শতাব্দী আমাদের একমাত্র মেয়ে। বলো কি করতে পারি তোমার জন্য? ধন্যবাদ। মানে কি বলতে চাও তুমি? নিজেকে শেষ করে দেবার নেশায় মেতে উঠেছিলাম কিছুদিন। সামলে নিয়েছি, এবার নতুন করে নিজের পায়ে চলব। দেবাশিস, দুষ্টুমি করে না, চিঠিটা দাও। প্রিয় উমা, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। দেবাশিসের বাবা মা, ফাদার, আমার বাবা মা কোথায়?
শতাব্দী ছাড়ো না, ছাড়বো না, আর কাজও করতে দেবো না। কিন্তু আমার যে এখন অনেক কাজ বাকি। তোমার খালি কাজ আর কাজ, এতগুলো বছর ধরে তো শুধু কাজই করলে। আচ্ছা, এতগুলো ব্যবসা করেছ, এত টাকা করেছ, তোমার আরো চাই? নিজেকে তিল তিল করে গড়ে তোলার সাধনা আমার, আর সময় নেই হাতে। অরুয়ায় ফিরে আসার সময় হলো। বুঝলে বাবু তোমার সব হেয়ালি কথা, এখন আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। এবার ওঠো তো, ওঠো 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 ওঠো। কেমন মজা দিলাম তো ধ্যান নামিয়ে? কার ধ্যান করছিলে গো? তুমি, তোমার বাবা, তোমার মা সত্যি আমার আপনজন। তোমরা আমার জন্য যা করেছো। রমদা প্লিজ। ভাবি পুত্রবধূকে কেমন দেখলেন মিস্টার রায়? মিসেস সাইগালের ছেলে অশোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে। অবশ্য শতাব্দী এখনো জানে না যে যেই পার্টিতেই তার পাকা দেখা হয়ে গেল। প্লিজ এক্সকিউজ মি। শিওর। আচ্ছা, আপনাদের সঙ্গে আর এক ভদ্রলোককে দেখেছিলাম যেন। রণবীর মুখার্জি, আমার মেয়ের বিজনেস পার্টনার। রণদা এখানে দাঁড়িয়ে আছে যে, চলো বাবা তোমাকে ডাকছে। আপনার মেয়ে যখন রণবীর মুখার্জিকে এত পছন্দই করে বলছেন, ওর সঙ্গে মেয়ে বিয়ে দিচ্ছেন না কেন? রণবীর বাবুকে আপনার জামাই করে ফেলুন, সব দিক দিয়ে খুব ভালো হবে। চন্দ্রশেখর দেখুন, আপনার মেয়ের সঙ্গে রণবীরকে কেমন সুন্দর মানিয়েছে, দেখলেই মনে হবে স্বামী স্ত্রী, তাই না বলুন? যাচ্ছুকতে দেবো রণবীরের কাছে। হ্যাঁ সুবিনা কাকু, রণুকে যে এখানে এভাবে পেয়ে যাবো ভাবতেও পারিনি। ওকে কে নিমন্ত্রণ করলো? ও এসেছে আমার বন্ধু চন্দ্রশেখর বাবুর সঙ্গে। কোটিপতির মেয়েকে বিয়ে করে রণাকে এরকম ভোল পাল্টে গেছে দেখেছো? মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে ওই তো স্ত্রী শতাব্দী, আমার বন্ধুর মেয়ে। স্ত্রী? হ্যাঁ গো স্ত্রী, এই স্ত্রী হয়ে গেছে, বিয়ের সামাজিক অনুষ্ঠানটাই যা বাকি, তাই বোধহয় সিঁদুর পরেনি। রেজিস্ট্রি হয়ে গেছে? বেশ কিছুদিন হলো, জিজ্ঞেস করলে ও তোমার কাছে নিশ্চয়ই সাফাই গাইবে, হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে, চিনতে তো আর বাকি নেই ওকে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আরেকটি শুভ অনুষ্ঠানের সানন্দ ঘোষণা। অনুষ্ঠানটি হচ্ছে সুদীপা মিত্রের সঙ্গে আমার একমাত্র ছেলে মৃন্ময় রায়ের শুভ বিবাহ। আপনি হঠাৎ মৃন্ময়ের সঙ্গে দীপুর বিয়ের অ্যানাউন্সমেন্টটা করতে গেলেন কেন? ব্যাপারটা কায়েম করে রাখলাম,
কি যে তুমি করো সুবিনয়, বাকিজ দীপু এখানে নেই। কিন্তু এখানে এরই তো দীপু ব্যাপারটা জেনে যাবে। তুই দেখ যে তোর বাড়িতে জয়েন করতে না পারে। দেখছি। দীপু জিজ্ঞেস করলে ও তোমার কাছে নিশ্চয়ই সাফাই গাইবে, হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে, চিন্তিত আর বাকি নেই ওকে। দীপু বলুন, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কিন্তু আমার তো আপনার সঙ্গে আর কোনো কথা নেই। ও কিন্তু আমি শেষ, সব শেষ। আসবো? আসুন, বসবো, বসুন। আমার মালিক ঠিক এইরকম ডিজাইনের একটা বাড়ি করাতে চান আপনাকে দিয়ে। সরি, ওসব ছোটখাটো কাজ হাতে নেবার সময় আমাদের নেই। তাহলে ম্যাডাম ব্যাপারটা কি দাঁড়ালো, আমার বউটা ঘরে থাকবে না যাবে? বউ ঘরে, এসব কি বলছেন? আপনি আমার কাজটা না নিলে চাকরিটা যাবে, আর চাকরি গেলে বউ কি করে থাকবে ম্যাডাম? আর আপনি ভেবে দেখুন, এই বয়সে বউ গেলে আর কি বউ পাবো? আপনি বরং এই বাড়ির ডিজাইনটা আর একবার দেখুন। ইন্টারেস্টিং, এত মিল, এই ডিজাইনটা আপনি কোথায় পেলেন? আমি না ম্যাডাম, আমি না, আমার মনিব অসাধ্য সাধন চৌধুরী, মানে সাধন চৌধুরী, ওর অসাধ্য কোনো কাজ নেই, চিলির মতো সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কোথায় হয়তো দেখে থাকবে। অদ্ভুত তো, আপনাদের এই ডিজাইনটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আপনি বরং কালই একবার আসুন, আমি একটু আলোচনা করে নিই। আচ্ছা। ইশ, কি সুন্দর চালাচ্ছিলাম, তুমি থামিয়ে দিলে কেন অঙ্কু? শাদাব, তুমি জিপে উঠেছো কেন? কে তুমি? দেবাশিস, দেবাশিস, কি হয়েছে? তুমি এখানে কেন? আমি জিপ চালাচ্ছিলাম। আমি না থাকাতে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এইভাবে একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়েছেন আপনি? আপনি সত্যিই দেবাশিসের জীবনদাতা। আপনি আমার দেবাঙ্গনাশ্রমের ছেলেও। দেবাঙ্গনাশ্রম, নামটা যেন কোথায় শুনেছি। নাম শুনেছেন, সময় থাকলে একবার দেখেও আসতে পারেন। যাবেন? কেমন দেখলেন আমাদের আশ্রম? খুব ভালো। সময় পেলে চলে আসতে পারেন তো মাঝে মাঝে। আসবো আঙ্কেল। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। আবার আসবে তো? আসবো।
ওই জিপটা তোমার? হ্যাঁ। একেবারে তোমার? হ্যাঁ, একেবারে আমার। আমাকে জিপ চালানো শেখাবে? শেখাবো। আরে একটু বড় হও, শেখাবো। আমি তো বড়ই, বলো না শেখাবে? আচ্ছা বাবা, শেখাবো। আমাকে বেড়াতে নিয়ে যাবে? খুব বেড়ানোর শখ, নিয়ে যাবো বেড়াতে। আচ্ছা আঙ্কেল, বলো তোমার বাবা আছে? না, আমারও বাবা নেই। বাবারা খুব ভালো হয় না? হ্যাঁ, ঠিক তোমার মতো। আমি কি ভালো নাকি? হ্যাঁ তো। আচ্ছা আঙ্কেল, আমি যদি গুড বয় হয়ে থাকি, একটুও দুষ্টুমি না করি, সব সময় পড়াশোনা করি, আমি মা বাবার কাছে যেতে পারবো? তোমার বুঝি খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে, তাই না? খুব। তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাবে, তাহলে তোমাকে আমি একটা মাউতার গান দেব। তুমি মাউতার গান বাজাতে পারো? পারতাম। এখন আর পারো না? না, সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? ওই সেই মাউতার গানটা। আমি আমার মাউতার গানটা তোমাকে দিয়ে দেব একেবারে, তুমি আবার বাজিও। না দেবাশিস, আমি আর পারবো না। আচ্ছা আঙ্কেল, তুমি যে ছবিগুলো তুললে আমাকে দেবে? অ্যালবামে সাজিয়ে তোমাকে প্রেজেন্ট করব। মেম সাহেব, এই চিঠিটা আপনার চেম্বারের মেঝেতে পড়েছিল। উমা, তোমার চিঠি আমি নিয়মিত পাই, সময় করে আমারই আর উত্তর দেয়া হয়ে ওঠে না। গতকাল তার বয়স আরো এক বছর বাড়ল। ও আশ্রমের আর পাঁচটা ছেলের মতো হয়নি, কারো সঙ্গে মেলামেশা করে না, আমাকে শুধু ওর মা বাবার কথা জিজ্ঞাসা করে। এই সেদিন পর্যন্ত ও যিশু ভগবানকে চিঠি লিখত, আমার মা বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে বেঁধে রাখার জন্য এখন আমার স্নেহ আর যথেষ্ট নয়, তুমি কি একবারও সময় করে এখানে আসতে পারো না? তোমার পাঠানো ড্রাফট পেয়েছি, তুমি ও দীপুমা আমার ভালোবাসা নিও। ইতি শুভার্থী অবনী। তুমি কাঁদছো কেন বাবা? শোনো, নাম কি তোমার? দেবাশিস। তুমি এই আশ্রমে থাকো? হ্যাঁ। কেউ বকেছে তোমায়? তুমি কে? আমি আমি একজন আন্টি। আগে তো তোমাকে দেখিনি। আজই যে প্রথম এলাম। তুমি থাকবে এখানে? আমাকে তো থাকতে দেবে না বাবা। কে দেবে না? কেন, তোমাদের ফাদার, আমার ফাদার কাকু। ফাদার কাকু? ফাদার আবার কাকু হয় নাকি? আচ্ছা তুমি থাকো কোথায়? কলকাতা। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? তোমার বুঝি খুব বেড়াতে যেতে ইচ্ছে করে? খুব। আঙ্কেল আমাকে বেড়াতে নিয়ে যায়। কে আঙ্কেল? সে তুমি চিনবে না, আঙ্কেল খুব ভালো। আর আমি? আমি বুঝি খারাপ? না। তুমি যাবে আমার সঙ্গে বেড়াতে? কে? কে? দীপু না? কখন এলি? এই তো এক্ষুনি। এই, তুমি দেবাশিসকে বকেছো? দেবাশিসের সঙ্গে তোর ভাব হলো কখন? বলবো কেন, দেবাশিস আমার কত দিনের বন্ধু, ও আমার সঙ্গে কলকাতা যাবে, তাই না দেবাশিস? হ্যাঁ তো। তাই নাকি? এখানে না একটা খুব সুন্দর পার্ক আছে। ফাদার কাকু, আমি ওকে একটু বেরিয়ে নিয়ে আসি, যাবো? যাবি? হ্যাঁ তো জানা। জানো আন্টি, আমার
বন্ধু নেই। কেন? ফাদার আমাকে বেশি ভালোবাসে বলে সবাই আমাকে হিংসে করে। আমি চার্চে গিয়ে যিশু ভগবানের কাছে মাওতার গান বাজাই আর মনে মনে বলি সবাই যেন আমাকে খুব ভালোবাসে, যেন আমার খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে। দেবাশিস, আমি যদি জানতাম কে তোমার মা কে তোমার বাবা, আমি ঠিক তোমাকে তাদের কাছে নিয়ে যেতাম। আমি জানি তো তুমি খুব ভালো। এবার থেকে 6 জুলাই তোমারও নিমন্ত্রণ। 6 জুলাই? কেন 6 জুলাই কি? 6 জুলাই ফাদার আর মনমথ কাকু আমাকে কত জায়গায় বেড়াতে নিয়ে যায়, কত প্রেজেন্টস দেয়, কত আদর করে। মনমথ কাকু কি? মনমথ কাকু আমাদের আশ্রমে থাকে। চলো না, 6 জুলাই প্রেজেন্টগুলো সব মনমথ কাকুর কাছে রাখা আছে, তোমাকে দেখাবো। চলো। না বাবা আজ থাক। না তোমাকে যেতেই হবে। লক্ষ্মী সোনা আজ না, 6 জুলাইয়ের প্রেজেন্টগুলো না দেখিয়ে তোমাকে ছাড়বো না। এই রে হলো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছো? আঙ্কেলের অ্যালবামটা যে আমার ঘরে, আমার ছবিগুলো তোমাকে দেখাবো না, আমি এক দৌড়ে নিয়ে আসছি। যাও না ওই ঘরে গিয়ে বসো। মলমত, মলমত এসেছে নাকি? হ্যাঁ ফাদার। জানো সুদীপা এসেছে। কোথায়? আশ্রমে? হ্যাঁ, দেবাশিসের সঙ্গে খুব আলাপ হয়েছে, খুব ভাব হয়ে গেছে, বেড়াতে গেছে দুজনে। সে কি? মনমত আমি তোমাকে বিশ্বাস করি, দেবাশিসের জন্মবৃত্তান্ত জানে শুধু তুমি আর আমি। পৃথিবীর আর কেউ জানতে যেন না পারে যে দেবাশিস সুদীপারই সন্তান। একদিন বম্বের নার্সিংহোম থেকে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। তুমি তাহলে ছোটকাকে নিয়ে নেমন্তন্নের কাজ সেরে ফেলো, আমি তোমাদের সঙ্গে থাকতে পারছি না। না না না, আমাকে আজই নিয়ে চলো মার কাছে, আমি কোনো কথা শুনতে চাই না। সুদীপা বাড়িতে নেই, ক্লায়েন্টের বাড়িতে গেছে। আসুন 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 ম্যাডাম আসুন, আমি এবারে কেয়ারটেকার। নমস্কার। সাধন চৌধুরী মিউজিক রুম আপনার জন্য অপেক্ষা করছে। মিউজিক রুম? তুমি আপনি এখানে? এই বাড়ির দানপত্র। দানপত্র? হ্যাঁ, আজ এখন থেকে এই বাড়ির মালিক তুমি। মানে? কয়েক বছর আগে একটা হোটেলের ঘরে আমি তোমায় কথা দিয়েছিলাম যে তোমার একান্ত আপন বাড়ির মতন তোমাকে একটা বাড়ি তৈরি করে উপহার দেব। সেদিন ছিল 24শে সেপ্টেম্বর, আজ আরেক 24শে সেপ্টেম্বর। দেখুন, আমি এখানে এসেছি আমার ক্লায়েন্ট মিস্টার সাধন চৌধুরীর সঙ্গে দেখা করতে। আপনার এখানে এসে এসবের অর্থ কি? কিছুদিনের জন্য আমাকেই সাধন চৌধুরী সাজতে হয়েছিল। কি বললেন? তোমার এই বাড়ি তোমাকে দিয়ে তৈরি করাবার জন্য কে আর বর সেজেছিল প্রতিতুণ্ডী। অবিনাশ বাবু? হ্যাঁ, আমার বোন কে আর স্বামী। অবাঞ্ছিত কারো হাত থেকে কোনো কিছু নেবার মতো শিক্ষা বা রুচি কোনোটাই আমার নেই। কথা বাড়ালেই কথা বাড়বে, তিক্ততা বাড়বে, সে প্রবৃত্তি বা রুচি আমারও নেই।
দানপত্রটা রইল। তুমি তো জানো বাড়িটার দাম নেহাত কম নয়। ফাদার কাকু তোমরা? হ্যাঁ দেবাশিস, ওই তোমার মা। ও তো আন্টি। না উনি তোমার মা বিপুল, দেবাশিস তোমার ছেলে। এতদিন কথাটা তোমার কাছে গোপন রেখেছিলাম। আমি সব জানি ফাদার কাকু। জানো? হ্যাঁ। দেবাশিস মা, সুদীপা মিত্রের ছেলে। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ স্যার, উনি নিজে আমায় বলেছেন। বাদু তুলে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, বাদু ওই সুবিনয়ার পোষা গুন্ডা। আপনি তো আমাকে চেনেন সুবিনয় বাবু, আমি রণা গুন্ডা না। কেন তোমরা আলোচনা এরকম করছো? আমি তোমাদের কি করেছি? আমাকে আমার বার কাছে নিয়ে চলো। দেবো বাবা, নিশ্চয়ই দেবো। আগে তোমার মা এখানে এসে লাখ পাঁচে ক্যাশ ডাউন করুক। তুই একটা ছেলেকে তুলে নিয়েছিস। হ্যাঁ বেরো, ভাবলাম কিছু কামাই বামাই হয়ে যাবে। তাই কোথায় রেখেছিস? ফেরত দিয়ে দে। হ্যাঁ ফেরত দিয়ে দেব। যেতে দে, নইলে এই ছুরি এর গলায় বসিয়ে দেব। চলে আয় বাদু। সাবাস, এই না হলে আমার গুরু। দেবুমা তুমি এসে গেছো, আমি দেবাশিসকে নিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম। এই নাও তোমার দেবাশিস। ইন্সপেক্টর, এই আপনার আসল কার্পেট।
আপনার গাছে বলছি ইন্সপেক্টর, আমি ছেলে চুরি করিনি, আমি ছেলে চুরি করিনি। বাদু গুন্ডাটাই সুদীপার ছেলেকে চুরি করেছে। এই সালা হারামির বাচ্চা। এসএম এই দেখবেন যেন জামিন টামিন না পায়। এই মৌকা বুঝে এখন তারা পাল্টি খাচ্ছ? বাদু চোখ রাগাচ্ছিস কাকে বে? তাহলে শোন না, এই শকুনির বাচ্চাই আজ আমাকে পাঠিয়ে চলো সুদীপার মুখটাকে অ্যাসিড পাল মেরে পুড়িয়ে দিতে। সুবিনয় কাকু, আর আমি তার বদলে সুদীপার ছেলে তুলে এনেছি স্যারেফ কিছু মাল কামাবার ধান্দায়। সুবিনয় কাকু, আপনি আপনি আমার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন কেন? আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে, আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে, আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে, আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে। বলুন, রনার বিয়ের রাতে তুমি সালা রনাকে ফলস ফোন মেরে তুলে এনেছিলে, আমাদের দিয়ে রনাকে খুন করাতে চেয়েছিলে, সালা জানে বেঁচে গেল। তবে যাই বলো মায়রে সুদীপা, তোমার সিঁদুরে জোড়া যে মায়রে, তবে তোর বরাত যাবে কোথায় রে রানা? আমার আপিনবর্তী গাড়িটা নিয়ে পালাতে গিয়ে সালা পুলিশের হাতে ধরা পড়ে গেলে, এক বছর জেলের ঘানি টালি। তা থেকে এদের আপনার কাছে পাঠিয়ে দিলেন শতাব্দী। তুমি স্যার, উনি এমন জোর করলেন যে সব কথা শুনে একবার না এসে থাকতে পারলাম না রানুদা। শেষে থানায় গিয়ে ডিউটি অফিসারকে ধরে, মিস্টার মুখার্জি আপনাকে একবার থানায় যেতে হবে। এই এদের নিয়ে আসো, চলুন। সুদীপাদি, আমি আমি তোমাকে চিনি। মা বাড়ি যাবে কখন? হ্যাঁ বাবা, চলে এখন যাই। এই বুঝি আজকের হিরো আপনার ছেলে? হ্যাঁ, কাল সকালে একবার তোমার কাছে যাবো সুদীপাদি। কেন? আমার বিয়ের নেমন্তন্ন করতে। ও, তোমাদের অনুষ্ঠানটা কবে? আসছে শুক্রবার। এত মন খারাপ লাগছে আমার। কেন? বিয়ের পর সেই অস্ট্রেলিয়া চলে যেতে হবে। অস্ট্রেলিয়া? হ্যাঁ, অশোক মানে আমার ভাবি স্বামী তো ওখানে সেটেল। 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 আমি চলে রণদা, কেয়াদের বাবা নিজে গিয়ে নেমন্তন্ন করবে। আসি সুদীপাদি। এবার আমাদেরও যেতে হবে। দেবাশিস, তুমি আমার সঙ্গে এসো। বলো। আমি কি বোকা জানো, ওই ওই সুবিনয় রায় না আমাকে বলেছিল যে তুমি নাকি শতাব্দীকে বিয়ে করেছ। আর আমি না আমি না বিশ্বাসও করে ফেলেছিলাম। মাঝখান থেকে আমাদের কতগুলো দামি বছর হারিয়ে গেল রনু। বাকিও তো আছে দীপু। বাবা আমি জানি আমি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তবু যদি পারো তোমরা আমাকে। বাবা কি? বাবা তুমি শুধু মাকে আদর করো, আমাকে একটু আদর করো না। রনু, তুমি আমাকে একান্ত আপন দিতে চেয়েছিলে না? আমি